शांति 29/8/2023 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे श्रीमते ज्ञानेर चंदन घषा बा पवित्र हवाई हलो स्वराज्य नेवान तुमरा पवित्रतार प्रतिज्ञा करो ताहले सूर्यवंशी घरानार तिलक पाबे। तो श्रीमते ज्ञानेर चंदन घषा बा पवित्र हवाई हलो स्वराज्य नेवा तुमरा पवित्रतार प्रतिज्ञा करो ताहले सूर्यवंशी घराना तिलक पाबे। प्रश्न, तुम्हादेर बाच्चादेर राखी के बाधे तिलक के देय आर उनी पीठा करानोर जे रसम बा रेवाज केन? उत्तर, तुम्हादेर बड़ो मा अर्थात ब्रह्मा मा राखी बाधे पवित्र बानान। जखन तुमरा पवित्र हवार प्रतिज्ञा करे नाओ तो बाबा स्वराज्येर टीका देय मुख मीठा करानो अर्थात मुख मिष्टि करानो माने सर्व बरदान दिए देवा। बाबा स्वराज्ये तिलकेर साथे साथे सर्व बरदानो दिए देय। रेवाजेर यादगारे चलि आई। तो एई रसमटाई कि यादगार रूपे एई राखी रूपे चले एसेछे। गीत, इधर मोहब्बत उधर जमाना। ओम शांति। ভগবানও বাচ। আচ্ছা, ভগবানের নাম চাই কারণ ভগবান একজনেরই নাম হয় আর ভগবানের একটাই নাম হয়। মানুষের তো অনেক নাম হয়, যেরকম শরীর ধারণ করতে থাকে সেরকম তার নামও চেঞ্জ হতে থাকে। শরীর তো নিশ্চয় সবারই আছে আর জন্ম মরণেও আসে, তো অনেক নাম পড়ে যায়। মহাব্বতও অনেকের সাথে হয়, চাচা মামা কাকা গুরু গোসাই আদি অনেকের সাথে মহাব্বত হয়, কত সম্বন্ধ। এখন এই সম্বন্ধ তো এখন একটা, সেই অনেক সম্বন্ধ তো তোমাদের নিচে নিয়ে আসে আর গিরাতে হিরাতে হ্যাঁ অধঃপতনেই নিয়ে আসে। আর এই এক সম্বন্ধ উঁচু থেকে উঁচু, এই সম্বন্ধ উঁচু নিয়ে যায় বাবার সাথে যে সম্বন্ধ। এখন তোমরা যে বাত্তাদের মহাব্বত হয়েছে পরমপিতা পরমাত্মার সাথে, সে তোমাদের অনেক উঁচু নিয়ে যায়, সে পরমধামে থাকে, এটা তো নিশ্চয় আছে না? যদি বলে জানি না, তো তোমরা এখানে এসেছো কেন? কোথা থেকে এসেছো? উপর থেকে এসেছো না? তোমরাও আসলে উঁচু থেকে উঁচু পরমধাম মূল বতনেই থাকো। মাঝখানে হলো সূক্ষ্ম বতন আর এটা হলো স্থূল বতন, বরাবর তোমরা সেই মূল বতন থেকে এসেছো। ভিন্ন ভিন্ন নাম রূপ নাও, এখন 84 জন্ম পুরো হয়েছে, এখন আবার ফেরত যেতে হবে। এখন তোমাদের মহাব্বত বাবার সাথে হয়েছে, জানো আমরা মা পিতার সম্মুখে বসে আছি। এটাও জানো প্রথমে প্রথমে আমাদেরই বাবা পবিত্রতা রাখি বাঁধে। বাবা বলে, হে বাচ্চা, এই কাম মহাশত্রুকে জেতো বা মায়া রাবণের উপর জিত পাও, তার জন্যই পুরুষার্থ করতে হবে, অন্ধশ্রদ্ধার ব্যাপার না, নিশ্চয় বাবাকেই ইয়াদ করতে হবে। বাবা বলে, আমি ব্রহ্মার দ্বারা তোমাদের রাখি বাঁধি। একে বলা হয় রাখি বাঁধার উৎসব, পবিত্রতার প্রতিজ্ঞা করার উৎসব। তারপরে কি হবে? আমি স্বরাজ্য দেওয়ার টিকা দেব, স্বরাজ্য পাওয়ার টিকা দেব। এই বাবা তোমাদের সম্মুখে বসে আছে, তোমরা জানো পবিত্রতার জন্যই অনেক কষ্ট সহ্য করতে হয়, তোমাদের মিত্র সম্বন্ধী আদি সবাই শত্রু হয়ে যায়। বাবা তোমাদের ডাইরেক্ট বলে, বাচ্চা পবিত্র হও, বেহদের বাবা শিব বাবা এসে তোমাদের সত্যিকারের স্বরাজ্য দিচ্ছে, আত্মাদের রাজাই দিচ্ছে। এখন আত্মাদের তো গদাই, রাখি পর্বকে রাখি উৎসব বলে না, উৎসবে তো অনেক অনুষ্ঠান হয়, সাধনামা করে। এই পবিত্রতা রাখি বাঁধতে কোনো খরচের ব্যাপার নেই। বাবা নিজে বলে, বাচ্চা আমার সাথে প্রতিজ্ঞা করো, তারপরে তোমরা স্বরাজ্য পাবে। স্বরাজ্যের টিকা নিজে বসে বাবা দেয়। বাচ্চাদের বাবা সাক্ষাৎকারও করিয়েছিল, সেখানে কিভাবে বাবাই বাচ্চাকে তিলক দিয়ে নিজের সিংহাসনে বসায়, না সত্যযুগে কী হবে যে রাজা হবে সে তার বাচ্চাকে তিলক দিয়ে আবার নিজের সিংহাসনে বসায়। তো যে সূর্যবংশী হবে সেই গদিতে বসবে, মা বাবাই তার বাচ্চাকে রাজ্যভাগ্য সেখানে দিয়ে দেয়।
ভাবে বাচ্চাই তার গদ্দিনশীন হবে, তারপরে মানে সিংহাসন ওটা তার বাচ্চাই বসবে। এই বাবাও নিজে এসে তোমাদের আত্মাদের জ্ঞান অমৃত দিয়ে পরিষ্কার করে। জ্ঞান অমৃত কোনো জল না, বাবা বলে তোমরা 63 জন্ম বিষয় সাগরে ভূত খেয়ে এসেছ। তো বাবা বলছে আমার হারিয়ে যাওয়া বাচ্চা, এখন তোমাদের 84 জন্ম পুরো হয়েছে, এই 29 জন্ম তোমরা পবিত্র হও, আমার মতে চলো। তোমরা স্বরাজ্য পাওয়ার জন্য বাবার কাছে এসেছো না, রাজার কাছে বাচ্চারা আসে ভাবে আমি রাজাই পাবো, কিন্তু তাকে স্বরাজ্য বলা হয় না, স্ব মানে আত্মা, তো আত্মা রাজ্য পাচ্ছে, কিন্তু জ্ঞান নেই যে আমরা আত্মাই প্রিন্সের শরীর ধারণ করেছিলাম মহারাজা মহারানী হওয়ার জন্য। তো টিকারও উৎসব গাওয়া হয়, বাচ্চারা জ্ঞান চন্দন ঘষে পবিত্র হয়, শ্রীমতে চলে। তো বাবা টিকা লাগায়, বাবা নিজে তো রাজ্য নেয় না, নিজে তো গদিতে বসে না, এইরকম বাবা কখনো দেখেছো যে বাচ্চাদের গদিতে বসায় নিজে বসে না? এই ব্রহ্মাও তো পুরুষার্থী, শিব বাবা পুরুষার্থ করাচ্ছে। তো বাবা শিব বাবা নিজের বড়াই কিচ্ছু করে না, শিব বাবা এসে ব্রহ্মাকেও হীরের মতো বানায়। তো মুখ্য কথাই হলো পবিত্র থাকতে হবে, ভালে ঘরে একসাথে থাকো কিন্তু পবিত্র থাকো। বাবাই রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেছে, যজ্ঞ সদা ব্রাহ্মণদের দ্বারাই রচা হয়। শ্রীকৃষ্ণ বলে যে আমি যজ্ঞ রচনা করি, এটা হতে পারে না, শ্রীকৃষ্ণ কখনোই বলবে না আমি যজ্ঞ রচনা করি, তোমরা ভরে ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ বংশাবলী, তোমরা শ্রীমতে চলছ, ব্রহ্মাকে স্ত্রী বলা হয় না, এখানে তো আত্মা আর শরীর দুটোই প্রতীক, তোমরা স্ত্রী হচ্ছ, এখন তোমাদের স্ত্রী বলবে না, এখন তোমরা শ্রেষ্ঠ হচ্ছ, উঁচু থেকে উঁচু বাবাই এসে তোমাদের শ্রেষ্ঠ বানায় লক্ষ্মীনারায়ণের মত, এইরকম শ্রেষ্ঠ 16 কলা সম্পূর্ণ তোমাদের হতে হবে। বাবা জিজ্ঞেস করে তোমাদের লক্ষ্মীনারায়ণ হওয়ার নেশা আছে নাকি রাম সীতা হওয়ার নেশা? বলবে লক্ষ্মীনারায়ণের নেশা, আমরা তো সূর্যবংশী হব, 2 কলা কম করে আমরা কেন চন্দ্রবংশী হব? আমরা তো নারায়ণকে অথবা লক্ষ্মীকে বিয়ে করব। তো তোমাদের মাম্মা আর বাবাও তো সূর্যবংশী হবে, জগদম্বা আর জগৎ পিতা দুজনেই সূর্যবংশী হয়, তো তোমরাও তো তার বাচ্চা যারা মাম্মা বাবা বলো, তো তোমাদেরও পুরুষার্থ করতে চায় হবে। বাবা টিকা লাগায় আর মুখ মিষ্টি করায়, মুখ মিঠা করায়, অর্থাৎ তোমাদের বরদান দেয় না, বিজয়ের টিকা লাগিয়ে বরদান দেয় যে তোমরা সদা এইরকম স্বরাজ্য পাবে, যথা রাজা রানী তথা প্রজা রাজ্যভাগ্য ভোগে, সেখানে রাজা রানী প্রজা সবাই রাজ্যভাগ্য ভোগে, পরমপিতা পরমাত্মার দ্বারা একবারই রাজ্য স্থাপন হয়, এটা হলো অলমাইটি অথরিটি রাজ্য, ভাইটলেস দুনিয়াও গাওয়া হয়, সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ মর্যাদা পুরুষোত্তম, দেবতারা কখনো কাম কাটারি দ্বারা হিংসা করে না, 63 জন্ম তো তোমরা একে অপরের ওপর কাম কাটারি চালিয়ে এসেছ, অমর লোকে কাম কাটারি হয় না, এখানে কাম কাটারির দ্বারা তোমরা পতিত হতে হতে তমপ্রধান হয়ে গেছো, এখন তোমরা বাচ্চারা বোঝো বরাবর বাবা স্বর্গে স্থাপনা করছে, ভারতেই জন্ম নেয় বাবা বৈকুণ্ঠের সওগাত মিস্তে, হাতে করে বাবা খিগি ট্রেনেতে বৈকুণ্ঠ, আধা কল্প আমরা ডেকেছি ও গডফাদার কৃপা করো রহম করো, ভক্তি মার্গে গায় না, সত্যযুগে থরেই এরকম চিৎকার করবো আমরা, সেখানে তো সদৈব সুখ, দুঃখে সবাই তাকে ডাকে, সুখে কেউ ডাকে না, অনেক প্রকারের দুঃখ হয় না, কারো সর্বশান্ত হয়ে যায় কেউ তো কত দুঃখ হয়, বিমারি আদি যদি হয় তাও দুঃখ হয় না, স্বর্গে দুঃখের নাম নিশান থাকে না। বাবা এসে তোমাদের বাচ্চাদের রাজ্য ভাগ্যের টিকা দেয়, এটা হলো দুঃখধাম আর ওটা হলো সুখধাম, শান্তিধামে তো আত্মা কিছুই বলে না, সেখানে আবার টকি, এখানে আবার টকি হই, তাহলে শান্তিধামে আমরা সাইলেন্সে থাকি আর এখানে টকি হই মানে কথা বলি স্থূল বতনে, তোমাদের স্বধর্মই হলো শান্তি, এখন তোমরা সুখ শান্তি স্বরাজ্য পাচ্ছ, তো বাবার বাচ্চা হয়ে তার শ্রীমতে চলা উচিত, পড়ার সময় সারা অ্যাটেনশন পড়াতেই দেওয়া উচিত, পড়ার সময় অন্য ব্যর্থ কথার বর্ণনা যেন না হন, যদি কোনো উল্টাসুল্টা কেউ বলে তো বলবে অ্যাটেনশন প্লিজ, পড়ার সময় যদি কেউ উল্টাসুল্টা কথা বলে তাহলে তাকে কী বলবে অ্যাটেনশন প্লিজ। তো বাবা বাচ্চাদের বলে তোমাদের বুদ্ধি ভাটকানো যেন না হয়, ভাটকানা নেই চাইয়ে, এদিক ওদিক যেন না ভাটকায়,
बाहरे धक्का खाने वालों के ख्याल इधर उधर दौड़ते रहेंगे। जरा बाहरे धक्का खाए तादेर ख्याल इधर उधर भागते थकते भाबे कहा छुट्टी हो तो घर जाए। ये जदि इसमें छुट्टी है मैं परमिशन दे तो घरे जाब जान बुद्धि एदिक ओदिक जाए तारे तो तारे एरकम ही मन एन तुम्हारे बच्चा पढ़ते है और पढ़ाते है ब्राह्मण धान्दाई हलो गीता शोनान बाबा बोलछे सेई ब्राह्मणों तो गीता शोनान शरीर निर्वाह करे तुम्हारे ये रकम बला है गृहस्थ व्यवहारे कमल फूल समान पवित्र थकते है प्रतिज्ञा करते अंतिम जन्म पवित्र थकब ए अपवित्र दुनिया विनाश हो विनाशे तैरी तुम्हारा देखते पाच प्रस्तुति होलिका जल्बे वास्तव यह सब उत्सव यह समय ही बाबा तुम्हारे तिलक दे तुम्हारे बुद्धि बने बाबा हमें सत्य युगे विश्वर मालिक बनानों जन्म पढ़ाय अथवा स्वराज्य तिलक तुम्हरा पाओ बाबाई तिलक देखने तो तुम्हारा सम्मुखे बसते आ राज्य भाग्य ताराई ने जरा पवित्र थाकबे राखिर महत्व खूब भारी बोले बोन भाई के टीका लागिए राखी बाँधे तो बोन तुम्हारे भाई तिलक लगाबे राखी बाँधबे और मुख मीठा कराबे तो ये उत्सव कोथा थेके शुरू हलो संगम जुग थेके जखन परम पिता परमात्मा पवित्र थाकार प्रतिज्ञा कराय शिवरात्रिर उत्सव आछे तारपरे राखी उत्सव तारपरे हय दशहरा तारपरे दीपावलीर उत्सव नवरात्रिर उत्सव ये सब उत्सव चलते थाके तोमादेर तो खुशी है दशहरा अर्थात विनाशेर परे तारपरे दिवाली आसबे घरे घरे स्वर्ग हबे तोमरा शिव बाबार ब्रह्मा विष्णु शंकर लक्ष्मीनारायण राम सीता आदि सबार जीवन कहानी बोलते पारो सारा चक्र के तोमरा जाने बाकी आठ दस बुजा बेला कोई तो है ना रावण माने जे आठ दस तार माथा सेटा ना मानुष कत चित्र बसे बनिए एके बलाय हय वेस्ट अफ टाइम वेस्ट अफ मानी वेस्ट अफ एनार्जी एखन तोमरा जानो आमरा एसेछि स्वराज्यर सम्पत्ति पेते आमरा श्रीमते केन चलबो ना जेरकम मात पिता चलछे एटा तो बोझार ब्यापार बाबा हलो मनुष्य सृष्टि रचयिता बेहदेर बाबा ना कत बाच्चा अडाप्ट करछे बाबा प्रजा पिता ना लौकिक बाबा तो खूब बेशी एकटा बाच्चाशेर बोध नेय ताके तो प्रजा पिता बोलबे ना অনেকে এরকমও আছে অ্যাডাপ্ট করে তারপরে বাচ্চা হয়ে যায় মানে কারো বাচ্চা সন্তান হয় না তো কাউকে অ্যাডাপ্ট করে কিন্তু তারপরে যদি নিজের সন্তান হয়ে যায় তখন সেই বাচ্চার উপর নিজের সন্তানের উপরে বেশি ভালোবাসা হয়ে যায় আর যাকে অ্যাডাপ্ট করেছে সেই বাচ্চাকে কম ভালোবাসে এখন তোমরা তো বোঝো আমরা ঈশ্বরীয় কোলে এসেছি ঈশ্বর আমাদের টিকা লাগায় পবিত্রতার তোমাদের মনের মধ্যে প্রতিজ্ঞা করছো তোমরা বাবা তুমি এসেছো তুমি আমি তোমার শপথ বাচ্চা হয়ে পবিত্র হয়ে তোমার থেকে বর্ষা নেব এখন সবার বিনাশের সমান পাপের হিসাব কিতাব চুক্ত করে পুণ্যের হিসাব খাতা জমা করতে হবে বাবার ইয়াদেই জমা হয় যত ইয়াদ হতে থাকবে আর অবিনাশী জ্ঞানরত্নের দান করতে থাকবে তো খাতা জমা হবে যত সার্ভিস করবে তত জমা হবে জমা হতে হতে রাজধানী তৈরি হয়ে যাবে আটজন হলো মুখ্য রত্ন আট রত্নের জেবারও বানায় না আট রত্নের জুয়েলারিও বানায় দেবীদের সাথে দেবতারাও হবে না কিন্তু মেজরিটি মাতাদের হওয়ার কারণে অধিকতর দেবীদেরই পূজা হয় আচ্ছা রাখি কে বাঁধে শিব বাবা নিজে তোমাদের সম্মুখে বসে আছে তো শিব বাবা রাখিও বাঁধে তিলকও দেয় মুখও মিঠা করায় এর মানে তোমরা ভবিষ্যতে সদা সুখী থাকবে তোমরা আবার বাবাকে সওগাত দাও না কি সওগাত দাও আমরা কি গিফটি নিজের সব কিছু বাবাকে সমর্পণ করি তো বাবা বলে আমি আবার তোমাকে তার পরিবর্তে একুশ জন্মের সম্পত্তি দিই লেনদেনের হিসাব না এখানে বাবা সৌদাগর বাবা কি নেয় আর কি দেয় বলে ঈশ্বরের অর্থ দান দিয়েছ কারণ জানে ঈশ্বর তার ভাব ফল দেবে বাবা বলে ভক্তি মার্গেও আমি তোমাদের ফল দিই এখন আবার ডাইরেক্ট এসেছি আমি তোমাদের কত অবিনাশী রত্নের দান দিচ্ছি তোমরাও আবার অন্যকে দান করো তোমরা তো সব ভাই ভাই তোমাদের আবার এই বড় মাম্মি রাখি বাঁধে ব্রহ্মা মা বাবা তিলক লাগায় এইখানে মাত পিতা দুজনেই ইকাট্ঠা না একসাথে মা রাখি বাঁধে বাবা তিলক দেয় তো তোমরা রাজারানী হয়ে যাবে তোমাদের মহাব্বাত পরমাত্মার সাথে যে ভারতবাসীদের তিলক দিতে আসে
তাই না? বাবা আমাদের স্বরাজ্যে তিলক দিতে এসেছে, তা আমাদের এখন বাবার সাথে ভালোবাসা। ভারতকে স্বর্গ কে বানিয়েছে? বাবা এসেছে না? শ্রীকৃষ্ণ তো হলো রচনা, নাম্বার ওয়ান রচনা, আর শিব বাবা হলো নাম্বার ওয়ান রচয়িতা। তো তোমাদের বাচ্চাদের খুশির পারদ নাখুন সে চটি তাক রহে না চাইয়ে, নখ থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত কি আমাদের খুশির পারদ চড়ে থাকা উচিত, এরকম নেশা থাকা উচিত। আচ্ছা মিঠে মিঠে সিকিরাজে বাচ্চো ফ্রতি মা পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার আর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মা পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে, সুপ্রিয়া বাপ আপকো লাখ লাখ সুপ্রিয়া, দারুণ একদিন মুখ্য স্যারে। মনের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা, মহাব্বাত এক বাবার সাথেই রাখতে হবে, দেহধারীর সাথে না, কারণ সর্ব সম্বন্ধেও এক বাবার সাথেই আছে। দুই, পড়ার সময় নিজের ফুল অ্যাটেনশন পড়ার উপর দিতে হবে, ব্যর্থ কথার বর্ণন চিন্তন করা যাবে না, বুদ্ধিকে এদিক ওদিক ভটকালে চলবে না। বরদান, অসজবান, অসজ মানে কোনো কিছু ভেব না, বাবার শক্তি মদদের যেতে অনুভব যে করে সেই চিন্তা মুক্ত ভাব। তো বাবা বলছে কোনো কিছু না ভেবে বাবার শক্তিতে যে মদদের রূপে অনুভব করে সেই চিন্তা মুক্ত ভাব। অনেক বাচ্চা ভাবে সেবা কীভাবে বাড়বে, ভালো ভালো জিজ্ঞাসা জানি না কবে আসবে, কতদিন সেবার জন্য ভাগদৌড় করতে হবে, কিন্তু ভাবলে সেবা বাড়বে না। অসজবান, কোনো কিছু না ভেবে বুদ্ধিকে ফ্রি রাখো, তো বাবার শক্তি মদদ রূপে অনুভব করবে যে বাবাই আমার হেল্প করছে, বাবার শক্তিটা অনুভব হবে, আর সেবাও বৃদ্ধি অটোমেটিক হবে। বাবা করাবন হার, আর করার নিমিত্ত আমি আত্মা করাচ্ছে বাবা, আর আমি নিমিত্ত আত্মা করছি, একে বলা হয় অসজ, মানে কোনো কিছু ভাবনা চিন্তা নেই, অর্থাৎ এক বাবার ইয়াদ, তার কোনো চিন্তা হতেই পারে না, যেখানে শুভ চিন্তা আছে সেখানে কোনো চিন্তা নেই, মানে সব কিছু বাবা করাচ্ছি, সেবা কীভাবে বাড়বে, ভালোভাবে জিজ্ঞাসা কবে আসবে, কতদিন সেবার জন্য দৌড়ভাগ করতে হবে, এগুলো সব বাবা বলছে, এগুলো ভাবলে সেবা বাড়ে না। একদম ফ্রি হয়ে যাও, মন বুদ্ধিকে ফ্রি রেখে বাবার শক্তিকে অনুভব করো, তাহলে সেবা অটোমেটিক বৃদ্ধি পাবে। স্লোগান, নিজের উপরাম স্থিতি দ্বারা সব কথা থেকে যে কিনারা করে নেয়, তাহলে এক বাবার সাহারার অনুভব হবে। তো নিজের উপরাম স্থিতি মানে এক বাবার সাথে কম্বাইন্ড এইরকম স্থিতি যদি থাকে, তাহলে সব কিছু থেকে কিনারা করতে পারবো, আর এক বাবার সাহারার অনুভব হবে। আচ্ছা, ওম শান্তি।